হে এভরিওয়ান, তো দেখো আমি ভোরে উঠে পড়েছি। কালকে যেমন অন্য খাবার ছিল, অন্য মিল নিয়েছিলাম, আজকে আর সেটা করিনি। তো আজকে ভাত নিয়েছিলাম, আর দিনে জলের এত পিপাসা লাগছে, তো সেই পিপাসাকে কাটাবার জন্য ভাবলাম একটু তরমুজ খাই, অ্যাটলিস্ট জলের ঘাটতি তো পূরণ হবে। নামাজ কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে সকালে হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিচে এলাম। নিচে আসার আরও তাগিদ ছিল তাড়াতাড়ি করে, পার্সেল এলো। পার্সেল এলো মানে গ্রসারি। এখন এগুলো মাঝে মধ্যে আসবে, কেননা এখন বাইরে আমার পক্ষে যাওয়াটা পসিবল না। বাইরে যখন যাব তখন অবশ্যই বাইরের কিছু ক্লিপ ভিডিও তোমরা দেখতে পাবে, কিন্তু এখন বাড়ির মধ্যে দেখতে পাবে, কেননা যেহেতু রোজার মাস আর এত গরম রোদ সম্ভবই নয় আমার পক্ষে। তো এগুলো আমি ডিসকাউন্ট ছিল সোনপাপড়ি নিলাম, একটা উত্তমের একটা সুগার নিলাম চিনি, তারপরে বাথ সোপ নিয়েছি, সাবান নিয়েছি, মায়ের জন্য ফেস ওয়াশ নিয়েছি। নিত্যদিনে যা প্রয়োজনীয় জিনিসপত্র আজকাল অনলাইনে এসে এত সুবিধা হয়েছে যে বাইরে বেরোনোর কোনো প্রয়োজনই নেই। ঘরে বসে টুকটাক অর্ডার করে দাও, যা লাগবে সংসারে যা কিছু চলে আসবে, টাইমটাও বেঁচে যায়। তো ওগুলো আমি মানে ঠিক করে সাজাবার জন্য ঘরে এলাম, এসে গুছিয়ে রাখলাম জিনিসগুলোকে। জিনিসগুলোকে গুছিয়ে রাখার পরে তরমুজ এলো, রাখলাম। এই যে দেখো, এই কয়েকদিনের যে আমার কষ্ট দুঃখ যা কিছু, এক নিমিষে সব শেষ। এদের প্রতি ভালোবাসা, আমার টেক কেয়ার, পটি পরিষ্কার, সর্দি পরিষ্কার, যা কিছু যাবতীয় যা কিছু, আমি পুরো ব্যর্থ। আমি ভালোবেসে ব্যর্থ হইনি, আমি ভালোবেসে ব্যর্থ হইনি, আমি ব্যর্থ হয়েছি, আমি আমার পরিশ্রমে ব্যর্থ হয়েছি। মানুষ পরিশ্রম করে ফল পাওয়ার আশায়, সে মুখের শিকার করুক বা না করুক। আমি চেয়েছিলাম যে আমার বাচ্চাটা বেঁচে যাক, কিন্তু আলটিমেটলি তাকে আমি সেসবই রাখতে পারলাম না। আমার হাতে মানুষ করা কত বিড়াল আমি এদেরকে খাইয়ে কত যতটা পারলাম এদেরকে মানে বাঁচানোর চেষ্টা করলাম। এক এক করে মনে হয় আমার এই বাগানে কত বিড়ালের কবর আছে, কত আমি কোনো বিড়াল ফেলে দিই না, আমি সহ্য করতে পারি না। কেননা আমার বেঁচে থাকা রসদ যদি বলি থাকি, তার মধ্যে যদি দশটা রসদ কারণ হয়ে থাকে, তারা হচ্ছে একটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমার এই বিড়াল। আমি আমার ভালোবাসাটা এইভাবে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু এরা আমার কাছে অনেক কিছু। মানুষ তো সব কিছু সহ্য করেও, হয়তো অন্য সময় হলে হয়তো আমি আসতাম না, রান্নাতে হেল্প করতে আসলাম মাকে। তো বাড়ির কারোরই মন ভালো ছিল না, তাই যেমন মোটামুটি যা কিছু হয় আর কি, এইগুলো রান্নাবান্না হয়েছিল, খেতে হতো। পেট যখন আছে খেতে তো হবেই। তাছাড়া সত্যি মানে মানুষ সব কিছুই হজম করতে পারে। মানুষ একটা এমন জিনিস যে হজম করার জিনিস বলতে মানুষ একটা এমন যে মানুষ সব কিছু মেনে নেওয়ার যে একটা তাগিদ, মেনে নেওয়ার যে একটা প্রবল ইচ্ছা, সব কিছু মানুষের মধ্যে উপর আল্লাহ একদম ভরপুর দিয়েছেন। আমি ইফতার কমপ্লিট করার পরে কালকে দেখতে পাচ্ছ এই যে টিস্যুগুলো দিয়ে আমি ওদের সর্দি পরিষ্কার করে দিয়েছি, ভাবতে পারছ মানে কি অবস্থাটা। ওর মা কালি ওকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কাল অব্দি ওখানেই শুয়েছিল, যদিও আজকে আর নেই। যে কালকে সবসময় আমার একটা কথা মনে হচ্ছে, কালকে এখানে শুয়েছিল, আজকে মাটির তলে। হয়তো আমাদের এমন হবে, আজকে আছি কালকে থাকবো না। আমরা সবাই জানি যে আমাদের লাইফের কোনো ঠিক নেই, লাইফ ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, কিন্তু কথায় আছে না, মানুষের মন তো অবশ্যই কাঁদে।